টিমটা ঠিক আছে কিনা। ওকে, লাইভ স্ট্রিম ঠিক আছে। তো আমরা কি দেখতেছিলাম, ক্যারেক্টার প্যানেলে তিনটা জিনিস লিখতে বলে গেছিলাম লাস্ট, মনে আছে? কি কি বলেন তো, নামগুলো একটু বলেন আমাকে, শোনা যায়? জি ভাইয়া, নামগুলো বলেন দেখি একটু। হ্যালো, কে কে আছেন একটু কথা বলেন। একটা হলো লিডিং, একটা কার্নিং, একটা হচ্ছে ট্র্যাকিং। লিডিং, কার্নিং আর ট্র্যাকিং, ঠিক আছে? এটা হচ্ছে লিডিং, এটা হচ্ছে কার্নিং, আর এটা হচ্ছে ট্র্যাকিং। ওকে, এখন আমরা শুরু করব লিডিংটা দিয়ে, ঠিক আছে? তো লিডিং বেসিক্যালি কি, লাইন থেকে লাইনের দূরত্ব, ঠিক আছে? এবং আচ্ছা, এখানে দেখেন, প্রথমে ছিল অটো, তাই না? জি, তো আমি যখন অটো থেকে, আমরা যখন এগুলো ইউজ করতেছিলাম, যখন মাউস ক্লিক করে ডান দিকে যাচ্ছি, তখন বাড়ে যাচ্ছিল, তাই না? আচ্ছা, লিডিং এর ক্ষেত্রে আমি ওইটাই করলাম, মাউস ক্লিক করে একটু ডান দিকে গেলাম, ঠিক আছে? জিনিসটা কি বাড়লো একটু ভালো করে দেখি। অটো বাড়লো? জি ভাইয়া, বাড়লো, ভালো করে দেখেন। ভাইয়া কমে এক জায়গায় হয়ে গেছে। তো বাড়লো বললেন কেন? আগে বাড়ছিল ভাইয়া, এর আগে যখন পার করছিল তখন নিচের দিকে আসছিল। আচ্ছা আচ্ছা, এখন আস্তে আস্তে যাই, আগাই, ঠিক আছে? বাড়তেছে? জি ভাইয়া। আচ্ছা, বাড়তে বাড়তে এই যে গায়েব হয়ে গেল, তাই না? কেন গায়েব হয়ে গেল বলেন তো? সীমানার বাইরে চলে গেছে ভাইয়া। হ্যাঁ, মানে আমার এরিয়ার বাইরে সে চলে গেছে, ঠিক আছে? আচ্ছা, এখানে আবার অটো দিয়ে দিই, ঠিক আছে? বেসিক্যালি কি হচ্ছে, আমরা যদি এই জিনিসটাই পয়েন্ট টাইপের ক্ষেত্রে লোক দেখি, সেম জিনিসটাই পয়েন্ট টাইপের ক্ষেত্রে দেখি, এটাই একটা কপি নেই, কপি পেস্ট আবার পেস্ট, ঠিক আছে? পেস্ট হইলো দ্বিতীয়বার। পেস্ট এই আরেকটা টেক্সট লেয়ার আমি অফ করে দিই। কি হচ্ছে দেখেন, অনেক বেশি বাড়াই দিছি আমি। আচ্ছা, আমার এইটাতে একটু বাগ আছে, ঠিক আছে? আমার এই ফটোশপ 2018-এ একটা বাগ আছে, যে আমি এখানে অ্যাকচুয়ালি ভ্যালুটা ইনপুট করতেছি যখন, তখন আমি লিখতেছি ফাইভ, লিখতেছি ফাইভ, কিন্তু ফাইভ লিখলে 17.38 আসতেছে, সেভেন লিখতেছি চলে আসতেছে 24.34, ঠিক আছে? তো এটা কিন্তু ফটোশপ 2018-এর একটা বাগ, ঠিক আছে? পরে এটার পরের ভার্সনটা আবার ঠিক হয়ে গেছে, কিন্তু এই ভার্সনে যে বাগটা আছে আমার, এখনও ওই বাগটাতেই চলতেছি। আমি লিডিং জিনিসটা এখান থেকে দেখাচ্ছি, ঠিক আছে?
দেখেন একই জিনিস কিনা এটা কনফার্ম হয়ে নেন। এই যে লিডিং, ঠিক আছে? কোন প্যানেল থেকে দেখাচ্ছি? প্রোডাক্ট প্রপার্টিজ, প্রপার্টিজ প্যানেল থেকে দেখাচ্ছি, ঠিক আছে? সরি, প্রপার্টিজ প্যানেল থেকে দেখাচ্ছি। এখানে দেখেন ভ্যালু তো দুটা যেহেতু একই জিনিস এবং একই লেয়ার সিলেক্টেড আছে, ভ্যালু তো দুটারই সেম হওয়ার কথা, তাই না? কিন্তু দুখানে ভ্যালু দুই রকম। আচ্ছা দেখেন এখানে আমি লিখতেছি 5, ওকে, অটোমেটিকলি কি হয়ে গেল, এখানে 5 হয়ে গেল, তাই না? এখানে কি হলো? এখানে আপনার আগের মতো হয়ে গেছে। আচ্ছা আবার এখানে লিখি 5, ঠিক আছে? এখানে লিখতেছি মানে দুখানে দুই রকম আসতেছে, ঠিক আছে? 7 7 লিখলাম, এখানে এরকম আসছে, এখানে এরকম আসছে, ঠিক আছে? তো এটা ফটোশপ 2018 এর একটা বাগ। এরকম বাগ কি আর কারো আছে, আর কারো হচ্ছে? আর কারো হচ্ছে কি এরকম, কেউ বলবে? আমারটা তো 2020 ভার্সন, আমারটা তো নাই, সমস্যা নেই। ওকে, না থাকলেই ভালো, ঠিক আছে? আমি লিখলাম 60, লেখা আসতেছে এত, ঠিক আছে? 80, ঠিক আছে? আপনারও এরকম হয়? তাহলে আপনিও কি ফটোশপ 2018? আচ্ছা, কেটে দিয়ে নতুন করে লিখতে হয়, ঠিক আছে? তাহলে ভাইয়ের ফর্মুলাটা আমি ফলো করি, কেটে দিয়ে নতুন করে লিখলাম, ঠিক আছে? এবং দিলাম দিলাম ওকে দিলাম 5, হয়েছে 5 20, ওকে ভাই, গ্রেট ফর্মুলা। এই ফর্মুলাটা আসলে আমি কখনো কাজে লাগিয়েছি কিনা আমার মনে পড়ে না। দেখেন এক্সপেরিমেন্ট করলে কি হয়, বুঝতে পারছেন? উনি কিন্তু এক্সপেরিমেন্টটা করে ফেলছে, আমি কিন্তু এক্সপেরিমেন্টটা করি নাই। তার মানে জানার বিষয়টা শুধুমাত্র এক্সপেরিমেন্টের পার্থক্য আর কি। উনি এক্সপেরিমেন্টটা করছে, উনি জানতে পারছে, আমি এক্সপেরিমেন্টটা করিনি, আমি জানতে পারিনি। ওকে, বোঝা গেছে? ক্লিয়ার? ওকে, আমার ফন্ট সাইজ ছিল 50। ফন্ট সাইজ ছিল এবং হচ্ছে আমি এখানে লিডিং যেটা দেখাচ্ছিলাম লিডিংটাই দেখানো হইলো না। মূলত লিডিংটা করতেছে কি, এই যে এখানে টেক্সটটা যেটা আছে এর পরের লাইনে গেলে অটো করে দেই, পরের লাইনে গেলে এই যে বেজ লাইন আর বেজ লাইনের যে দূরত্ব, ঠিক আছে? এই বেজ লাইন থেকে বেজ লাইনের যে দূরত্ব আছে, এই বেজ লাইন থেকে বেজ লাইনের দূরত্বটা কন্ট্রোল করতেছে আমার লিডিং, ঠিক আছে? বেজ লাইন থেকে বেজ লাইনের দূরত্ব কন্ট্রোল করতেছে লিডিং, ঠিক আছে? বুঝা গেছে? আচ্ছা, তারপর আসবো আমরা পরের পয়েন্টটা হচ্ছে কার্নিং, তাই না? ম্যাক্সিমাম বান্দা এই কার্নিং আর ট্র্যাকিং এর মধ্যে সব সময় মিক্স আপ করে ফেলে, ঠিক আছে? তো আগে ট্র্যাকিংটা দেখে নিই, আমি এখানে সিলেক্ট করলাম, ওকে, সিলেক্ট করে এই যে এটা ট্র্যাকিং না, এখানে বিভিন্ন ভ্যালু দেওয়া আছে, ঠিক আছে? পজিটিভ ভ্যালু নেগেটিভ ভ্যালু দুটাই দেওয়া আছে, ঠিক আছে? তো পজিটিভ ভ্যালু দিলাম আমি 50, তাই না? দেখেন এই যে স্পেস কিছুটা বেড়ে গেল না এক একটার মধ্যে,
হান্ড্রেড আরও স্পেস বাড়তেছে, 200 স্পেস অনেকটা বাড়ে গেছে। এই একটা লেটার থেকে আরেকটা লেটারের যে দূরত্ব, এই দূরত্বগুলো বাড়ে গেছে, তাই না? ঠিক লেটার না, এরা যেখানে যেভাবে বলে কথাটা সেটা হচ্ছে যে ক্যারেক্টারদের মধ্যে দূরত্ব, সিলেক্টেড ক্যারেক্টারদের মধ্যে দূরত্ব, ঠিক আছে? আমার এখানে এখানে দেখেন একই লেয়ারে আমার দুটা লাইন আছে, তাই না? কিন্তু তার মধ্যে আমি শুধু একটা লাইন সিলেক্ট করছি, তাই আমার সিলেক্টেড ক্যারেক্টারদের মধ্যে কার্নিং বাড়ে গেছে, লিডিং কি বলতেছি ট্র্যাকিংটা বাড়ে গেছে, ঠিক আছে? সিলেক্টেড ক্যারেক্টারদের মধ্যে আমি ট্র্যাকিংটা বাড়াই দিলাম, তাহলে অতটুক ক্যারেক্টারগুলো একজন আরেকজনের থেকে দূরে সরে গেল, রাইট? ওকে, এখন আসি কার্নিং এর ব্যাপারে। আবার জিরোতে, ও আচ্ছা, যদি আমি মাইনাস করে দেই, মাইনাস ভ্যালু দিলে কিন্তু আবার উল্টা হবে, কাছাকাছি চলে আসছে, তাই না? মাইনাস ভ্যালু দিছি, এখানে কাছাকাছি চলে আসছে, আরো যদি মাইনাস ভ্যালু দিই তাহলে আরো কাছাকাছি চলে আসবে, তাই না? ওকে, এখানে আমরা আবার জিরো করে দিই। এবার দেখি, আমি আবার সিলেক্ট করলাম, ঠিক আছে? কার্নিং করে কি, দুটা ক্যারেক্টারের মধ্যেকার দূরত্ব কমায়, ঠিক আছে? কি করে, দূরত্ব কমায়, দুটা ক্যারেক্টারের মধ্যে দূরত্ব কমায়, ঠিক আছে? কি করে, দূরত্ব কমায়। ওকে, দূরত্ব কমায়। আরো কেউ কিছু বলবেন ভাইয়া? তাহলে এই ট্র্যাকিং দিয়ে দূরত্ব বাড়ায় আর কার্নিং দিয়ে দূরত্ব কমায়, অথবা বাড়ায়? কার্নিং দুটা ক্যারেক্টারের মধ্যে দূরত্ব কমায় বা বাড়ায়, ঠিক আছে? আমার স্টেটমেন্টটা ইনকমপ্লিট ছিল, ঠিক আছে? তাহলে কার্নিং আর লিডিং কি একই রকম, সরি, কার্নিং আর ট্র্যাকিং কি একই রকম লাগতেছে? না ভাই, একটু পার্থক্য আছে। কি পার্থক্য? এটা ভাইয়া, কার্নিংটা ভাইয়া দূরত্ব বাড়ায় এবং কমায়, ট্র্যাকিং থেকে আমরা দূরত্ব বাড়াইছিলাম, কমাইছিলাম তো, কমাইনি? জি ভাইয়া, কমছিল তো। এখন তো দূরত্ব কম, তাই না? আর এখন বেশি। ওকে, আচ্ছা, পার্থক্য কি হলো ভাইয়া? দেখি, এখানে এখানে তো আমরা কিছু এখন অ্যাপ্লাই করিনি, করছি? অ্যাপ্লাইটা করি, অ্যাপ্লাই করি। এখানে ভ্যালু শুধু জিরো দেওয়া আছে, তাই না? ম্যাট্রিক্স আর অপটিক্যাল দুইটা অপশন দেওয়া আছে। আচ্ছা, অপটিক্যাল দিলাম, নাও, কি কিছু হইল? ম্যাট্রিক্স কিছু একটা তো হচ্ছে, তাই না? চাপে গেল আর অপটিক্যাল, ঠিক আছে? আচ্ছা, কম বেশি করি, ভ্যালু চেঞ্জ হচ্ছে কিছু না কিছু, তাই না? উইথটা একটু কম বেশি হচ্ছে। আচ্ছা, কিন্তু কিছু হচ্ছে, ফাইনালি কিছু হচ্ছে, কিছু হচ্ছে, কিছু হচ্ছে না। আচ্ছা, এখন একটু দেখি, কিছু হয়েছে হয় নাই? হয়েছে ভাইয়া, একটা ক্যারেক্টার থেকে আরেকটা ক্যারেক্টার দূরত্ব বাড়ছে। সবগুলারই কি তাই হয়েছে? না ভাইয়া, শুধু যে এখান থেকে অর্ধেকটার ভাইয়া, অর্ধেকটার। আচ্ছা, এই কার্সারের কাছ থেকে ভাইয়া, কার্সারের কাছ থেকে। আচ্ছা, আমি এবার কার্সারটা চেঞ্জ করে এখানে যাই, তাই না? কি হচ্ছে বলেন? কার্সারের কাছ থেকে এটা মুভিং করতেছে ভাইয়া। ওকে, তো এখানে একই জায়গায় কি ট্র্যাকিং কোনো কাজ করবে? ট্র্যাকিং এর কোনো অপশনই দেখা যাচ্ছে না। আচ্ছা, আমরা এইভাবে টানে দেখার চেষ্টা করি, হচ্ছে কিছু, হচ্ছে কিছু, না ভ্যালু চেঞ্জ হচ্ছে কিন্তু কিছুই হচ্ছে না, তাই না? জিরো করে দিই। দেখেন ট্র্যাকিং জিনিসটা কি, এই কার্নিং জিনিসটা কি কাজ করে। কার্নিং জিনিসটা আমি প্রথম থেকে একটা কথা বলতেছি আর আপনারা সব সময় ওই কথাটা ইগনোর করে যাচ্ছেন। কি কথা জানেন? আমি বলতেছি কি,
দুটো ক্যারেক্টারের মধ্যে ডিস্টেন্স বাড়ায় বা কমায়। এবার কি ধরতে পারলেন আপনারা কি মিস করতেছেন? জি ভাই, পুরো পুরো লেখা সব সব অক্ষরের মধ্যে না, শুধুমাত্র যেখানে কার্সর থাকবে তার মাঝখানে, মানে সেই অক্ষর থেকে দূরত্ব বাড়াবে। কোনো তার মানে আমার কার্সার যদি এটা থাকে তাহলে এখন দুইটা ক্যারেক্টার কোনটা? একটা কার্সারের বামে, একটা কার্সারের ডানে। ঠিক আছে, কার্সারের বামে একটা লেটার বা একটা ক্যারেক্টার, কার্সারের ডানে একটা ক্যারেক্টার। ঠিক আছে, এই দুইটা ক্যারেক্টারের মধ্যে দূরত্ব কমানো বা বাড়ানোর কাজ হচ্ছে কার্নিংয়ের। ঠিক আছে, বুঝা গেছে? তাহলে লিডিং, ট্র্যাকিং, কার্নিং তিনটা বুঝা গেছে ক্লিয়ারলি? বুঝা গেছে? ওকে, কারো ভুল হবে? এগুলো কিন্তু আমার কোশ্চিন পেপারে থাকবে, এবং আমি মাঝে মধ্যে এখন থেকে টেক্সট নিয়ে কাজ হবে এবং আপনাদের এগুলো মাঝে মধ্যেই ধরা হবে। ওকে ওকে ওকে। স্ক্রিনশট নেই, চলেন। আজকে ক্লাস কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ ভালো। আজকে ক্লাসটা অনেক সুন্দর লাগতেছে স্যার। জি, পরিবেশটা শান্ত নাকি স্যার? একদম কোনো হইচই নাই, ওয়েদার ভালো। ওকে, ক্যামেরা অফ করে নেন, সমস্যা নাই। আচ্ছা, আমরা মাত্র দুটা স্ক্রিনশট নিছি, এইটা ধরা তিনটা, আরো তো দুইটা নেওয়ার লাগবে। তো এই প্যানেলে আর কিছু দেখার মতো আছে আপাতত? আমার তো মনে হয় নাই, তাই না? একটা জিনিস দেখা দরকার, এই যে প্যানেলের অপশন। ঠিক আছে, প্যানেল অপশনে কিন্তু এখানকার জিনিসগুলোই আছে। ওকে, আর কোনো প্রবলেম হয়ে গেলে আমরা রিসেট ক্যারেক্টার প্যানেল দিয়ে দিব। ঠিক আছে, তাহলে রিসেট হয়ে যাবে। ওকে ওকে, এবার আমরা যাই পরের যে উইন্ডোটা আছে, প্যারাগ্রাফ। এবং উইন্ডো মানেই কোথায় পাবো? উইন্ডো মেনুতে পাবো প্যারাগ্রাফ। ঠিক আছে, এইখানকার অপশন কিছু পরিচিত লাগে? টেক্সট অ্যালাইনমেন্ট। ওকে, আসেন। এই যে এটা এটা আমার এরিয়া টাইপ তো, তাই না? এবং এরিয়া টাইপের সুবিধা তো আমরা এর আগেই দেখছি, যে সেন্টার অ্যালাইনমেন্ট, লেফট অ্যালাইনমেন্ট, সরি, সেন্টার অ্যালাইনমেন্ট, রাইট অ্যালাইনমেন্ট এবং লেফট অ্যালাইনমেন্ট, যে অ্যালাইনমেন্টে করি আমার এরিয়া তো এরিয়াই থাকে, তাই না? এরিয়া তো চেঞ্জ হচ্ছে না। ওকে, এখন দেখেন, এগুলো হচ্ছে জাস্টিফিকেশন। কি জাস্টিস কথাটা শুনছেন? জাস্টিস কথার মানে কি? আর আইন সকলের জন্য সমান, তাই তো নাকি? তো আইন যেরকম সকলের জন্য সমান, তেমন এইটারও দুই পাশ সমান হবে, তাই কি না? দেখেন এখানে কি দেখাচ্ছে। আচ্ছা, এটার জন্য আমরা একটু বড় প্যারাগ্রাফ লাগবে। ঠিক আছে, বড় প্যারাগ্রাফ নেওয়ার জন্য আমি বড় প্যারাগ্রাফ নিয়ে দেখাবো, এই জন্য আমাকে আমি আরেকটা ডকুমেন্ট খুলি। এখন
একটু আমাদের এই যে এক্সাম্পল যেগুলো আপনাদেরকে দেওয়া হয়েছে, ঠিক আছে, এগুলো এগুলো কিন্তু আপনাদেরকে কাজ করতে হবে, তাই না? এখানে দেখেন, এখানে অনেক টেক্সট আছে, বুঝতে পারছেন? অনেক টেক্সট আছে, তাই না? এখানেও টেক্সট আছে, এখানেও টেক্সট আছে, ঠিক আছে, ছোট বড় অনেক অনেক রকম টেক্সট এখানে ভর্তি, ঠিক আছে? তো এত টেক্সট আমরা কি করব, এত টেক্সট কি আমরা লিখব? সবাই আমি চাই আপনারা লিখেন, কিন্তু লেখার জন্য আপনাদের সময় যেটা যাবে সেই সময়টা আপনারা, যদিও আপনারা লিখলে ভালো হয়, আপনাদের অভ্যাস হয়। আপনারা কে কে কম্পিউটারে প্রতিদিন লেখালেখি করেন? স্যার আমি। আপনি মানে রাসেল ভাই? রাসেল ভাই করতে হয়? হ্যাঁ আমি স্যার। রাসেল ভাই, ইউসুফ ভাইকে করতে হয় সেটা জানি আমি। আর আর কে আছে? আমি করি হাসিবুল ইসলাম। আমি ভাই বাসায় প্র্যাকটিস করি। বাসায় প্র্যাকটিস করেন হাফিজুল ইসলাম? আচ্ছা, হাসিবুল হাসান, হাফিজুল ইসলাম, মানে এই চার পাঁচ জন বাদ দিয়ে বাকিরা কিবোর্ডের প্রফিশিয়েন্সি কি রকম একটু জিজ্ঞেস করি। কিবোর্ড কেমন ইউজ করতে দক্ষ আপনারা? আমি দক্ষ। মিডিয়াম মিডিয়াম। আচ্ছা, এইচ কোন আঙ্গুলে পড়বে বলেন তো? হ্যাঁ রাইট ভাই, রাইট হ্যান্ডে সাধারণত বাম হাতের পাশে ফাঁকা, মানে এক আঙ্গুলে ডাবল ইচ করতে জি এবং এইচ। ডান হাতের শাহাদাত আঙ্গুল, শাহাদাত আঙ্গুলের পাশে ভাই। আর ডাশ ডাট হ্যান্ডের শাহাদাত আঙ্গুল হবে স্যার, আর বুড়ো হাতের পাশে আঙ্গুল। আচ্ছা ঠিক আছে, মানে কিবোর্ড সম্পর্কে বা কিবোর্ডের প্রপার ইউজ সম্পর্কে মোটামুটি কিছু মানুষ জানে এখানটায়, তাই না? আচ্ছা তাহলে এখন আমাকে বলেন, পি আপনি কিভাবে প্রেস করবেন? পি আচ্ছা, কন্ট্রোল ভি চাপতে কে দুই হাত ব্যবহার করেন? দুই হাত ব্যবহার করেন কে? বাম হাতে সাদা আঙ্গুল দিয়ে ভাইয়া। স্যার কন্ট্রোল স্যার বাম হাতে গুণিতক দিয়ে একসাথেই হয়, সাদা আঙ্গুল দিয়ে। আচ্ছা ঠিক আছে, মানে আপনাদের মোটামুটি কিবোর্ড প্রফিশিয়েন্সি আছে যেটা বোঝা যাচ্ছে। আর ভাইয়া কিবোর্ডের তো তিনই দেওয়া আছে, এফ এবং ডি এর মধ্যে যে আঙ্গুল শুরু হবে। আচ্ছা, যারা যারা আমাদের কনভারসেশনের মাথার উপর দিয়ে চলে যাচ্ছে তারা একটা টাইপিং মাস্টার ডাউনলোড করে নিয়ে প্র্যাকটিস করবেন, আপনাদের কিবোর্ড প্রফিশিয়েন্সি নাই, ঠিক আছে? আর যাদের যাদের আছে তাদের তো ভালোই। তো যাই হোক, কম্পিউটারে কাজ করার জন্য কিবোর্ড সম্পর্কে খুব ভালো ধারণা থাকাটা খুব দরকার, ঠিক আছে? এবং আমাদের মতো আমাদের কাজের তো জন্য তো স্ক্রিনের দিকে সবসময় তাকায় থাকতে হয়, তাই না? এবং যেহেতু স্ক্রিনের দিকে তাকায় থাকতে হয় অনেকক্ষণ ধরে, কিবোর্ডের দিকে তাকানোর আসলে সময় হয় না। আর কিবোর্ডের দিকে তাকায় ওই বাটন খুঁজে খুঁজে ক্লিক করা আসলে সম্ভব না, তাই না? তো যাই হোক, আমরা লেখার জন্য এরিয়া টাইপ নিলাম আবার একটা, ঠিক আছে, এরিয়া টাইপ একটা নিলাম, ঠিক আছে? এখন আমার যদি এখানে কিছু লিখতে হয়, আমার একটা ইমেজ নামানোর নামায় থাকার কথা, ইমেজটা কি ওপেন হইল? এটা ওপেন কোর্স, মানে আমি ডাউনলোড করে রাখছি সকালেই। তো এই জিনিসটা যদি আমার লিখতে হয়, ঠিক আছে, আমি কি করব, এভাবে নিব একটা এরিয়া, ঠিক আছে, নিয়ে লেখা শুরু করব নাকি? কথা হচ্ছে যে এটার জন্য আমাদের কাছে একটা বেসিক অপশন আছে, ঠিক আছে, যাদের নতুন ফটোশপ তারা একটা বেসিক অপশন পাবেন, যাদের নাই ইন জেনারেল সবার জন্য দেখাই দিই। এটা হচ্ছে লরেম ইপসাম টেক্সট সার্চ দিবেন, ঠিক আছে, এই যে লিপসাম পাওয়া যাচ্ছে, lipsum.com, ঠিক আছে,
বা এই যে লরেম ইপসাম আইও, অনেক এ ধরনের টেক্সট জেনারেটর পাওয়া যায় আর কি, বুঝছেন না, অনলাইনে যেগুলা মানে টেক্সট অলরেডি পাওয়া যায়। আপনাদের কাজ হচ্ছে এই ধরনের ওয়েবসাইট থেকে গিয়ে জাস্ট হচ্ছে কিছু কন্টেন্ট নিয়ে নেওয়া, কপি নিয়ে নেবেন, ঠিক আছে, কপি নিয়ে আপনার এখানে পেস্ট করে দিবেন, ঠিক আছে। এখন দেখেন এরিয়া টাইপ নিয়ে আরেকটু কথা বলি, এরিয়া টাইপ নিয়ে এখনও অনেক কথা বাকি আছে। দেখছেন এখানে একটা প্লাসের মতো আইকন আসছে, দেখা গেছে এই যে বাম ডান পাশের নিচের কর্নারটাতে, এটা কারণ কি? জি, কারণ হচ্ছে যে এটার মধ্যে আরো লেখা আছে ফ্রি ট্রান্সফার করে নতুন করে, আরো লেখা আছে। আচ্ছা দাঁড়ান, আরো লেখা বাকি আছে এর নিচে। আচ্ছা আরো লেখা বাকি আছে, আমি যদি এখানে এরিয়াটা বাড়াই তাহলে হচ্ছে লেখা বেরোতে থাকবে, ঠিক আছে। আসলে অনেক লেখা তাই না, এত লেখা এইভাবে বাড়ায় 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 ছোটো ইয়া করা সম্ভব না, আমি একটু ফন্ট সাইজটাই কমাই দিই, ঠিক আছে। আসে তো নাকি স্যার, কে যেন সাউন্ড ওপেন করে রাখছে স্যার, শব্দ আসতেছে স্যার, একটু দেখে বলেন তো কে সাউন্ড ওপেন করে রাখছে একটু উনাকে বন্ধ। শাইন আলম ভাই, শাইন আলম ভাই আর সুভাজিস বন্ধ করছে। আচ্ছা তো কি হইলো, আমি এখানে এই লেয়ারটা বন্ধ করে দিই তাহলে একটু সুবিধা হবে আমাদের। তো এখানে কি করতেছি, এরকম টেক্সটও নিছি আমরা তাই না, এইটা বাড়তি একটা এরিয়া না, এরিয়াটা তো বাড়তি, আমি তাহলে এটা ছোট করে দিই। তাহলে ভাই লেখা ছোট হয়ে যাবে। হ্যাঁ লেখাও কেন ছোট হয়ে যাবে, লেখা ছোট হচ্ছে কেন, একটু আগে না আমি বড় করলাম এরিয়াটা, আপনার এটা ব্লকের মুভিং এর সাথে ওটা ছোট হয়ে গেল ভাই, একটু আগে তো আমি বড় করলাম কিন্তু এখন তো আর ছোট হচ্ছে না কেন, আমি একটু আগে বড় করলাম না, একটু আগে বড় ছোট করলাম না, তাহলে স্পেস থাকার কারণে সম্ভব হচ্ছে কেন ছোট হচ্ছে না, ছোট তো হবে ভাইয়া কিন্তু ব্লক সহ হবে স্যার, স্পেস থাকার কারণে সম্ভব হতো। অদ্ভুত কথা, আমি এই যে ছোট করতেছি, এই যে বড় করতেছি, এই যে আবার ছোট করে ফেললাম, তাহলে এইভাবে হচ্ছে না কেন, কিন্তু আমি তো চেঞ্জ করতেছি নাকি, ট্র্যাকিং কিছু করা আছে নাকি? হ্যাঁ ট্র্যাকিং এর কোনো কিছু করা আছে নাকি? ট্র্যাকিং মেকিং কোনো কিছুই তো করা নেই, এখানে দেখেন 14 আমার তো ফন্ট সাইজ 14, আচ্ছা লিডিং একটু বাড়াই দিই, ঠিক আছে, আচ্ছা 14 একটু বাড়াই দিন, একটু কমে গেছে, দেখেন পার্থক্যটা কি হচ্ছে আপনারা ধরতে পারেন নাই, আমি এক্সপেক্ট করতেছিলাম আপনারা কেউ না কেউ তো ধরে ফেলবেন কিন্তু কেউ ধরতেছেন না, ধরতে পারতেছেন না, দেখেন আমি যখন এই যে কখন এই জিনিসটা নষ্ট হয়ে যাচ্ছে, ফন্ট সাইজগুলো ফন্টগুলো চ্যাপটা হয়ে যাচ্ছে, লম্বা হয়ে যাচ্ছে, কখন হচ্ছে যখন আমি মুভ টুলে থাকতেছি অথবা যে কোনোভাবে ট্রান্সফর্ম করতেছি, ঠিক আছে, যে কোনোভাবে ট্রান্সফর্ম করতেছি তখনই কিন্তু এটা নষ্ট হয়ে যাচ্ছে তাই না, কিন্তু কখন নষ্ট হচ্ছে না, যখন আমরা টাইপ টুলে থাকতেছি এবং এখানে কার্সার আনতেছি, আনার পর তারপর যখন এটাকে এই এরিয়াটাকে চেঞ্জ করতেছি তখন কিন্তু আর টেক্সট নষ্ট হচ্ছে না, এবার বুঝতে পারছেন?
জি ভাইয়া এটা রাইট ওয়ে আমরা তো ভাইয়া বেশিরভাগ সময় হচ্ছে লেখার কারসর ছাড়াই আমরা মুভি মানে বড় ছোট করার কাজটা করি কিন্তু এরিয়াটা যখন চেঞ্জ করতে হবে তখন আমাদেরকে অবশ্যই কারসরটা ইউজ করতে কারসরটা দিয়ে আমাকে টাইপ টুলে যেতে হবে গিয়ে হচ্ছে এখানে একটা ক্লিক করতে হবে ক্লিক করে টেক্সটের মধ্যে ক্লিক করে তারপর যখন এরিয়াটা শো হবে এরিয়ার যে বাউন্ডারিটা শো হবে দেখেন এরিয়ার বাউন্ডারিটা কীরকম এরকম একটা ড্যাশ লাইন আসবে ঠিক আছে এরিয়ার বাউন্ডারিটা এরকম ড্যাশ লাইন আসবে ওকে বোঝা গেছে ওকে আচ্ছা এখন আমাকে একজন বলেন তো ইন্টার বাটনটার কাজ কি ভাইয়া টেক্সটের ক্ষেত্রে যদি শুধু লেখালেখি সময় করেন তাহলে লেখালেখির ক্ষেত্রে আপনার ইন্টার দিলে নিচের লাইনে আসবে আরেকটা লাইন লাইন কাজ করে না আরো একটা কাজ আছে সেটা হচ্ছে ভাইয়া যদি আমরা ক্রপ করি বা কোনো কিছু করি তখন ওটা নির্দিষ্টকরণের কাজ করে কি করে ফ্রি করার কাজ করে নির্দিষ্টকরণ যেমন আমি যে এখন কাজ করতেছি যেমন বক্স মানে কোন একটা লেয়ারকে স্থির করে দেয় ভাইয়া আপনি বলতে চাচ্ছেন যে অ্যাপ্লাই করার কাজ করে এই যে এখানে অ্যাপ্লাই বা কমিট করার যে কাজটা আছে সেটা করে তাই তো নাকি আচ্ছা আমি টেক্সটের ক্ষেত্রে জানতে চাইছি আপনারা বলছেন যে টেক্সটের ক্ষেত্রে পরের লাইনে নিয়ে যায় লাইন ব্রেক করে ঠিক আছে এটাই তো নাকি আর কোনো পার্থক্য আছে আমি এটাও তাহলে ইন্টার দিয়ে পরের লাইনে নিয়ে গেলাম তাই তো নাকি আমি এখানে দুটো তিনটা প্যারাগ্রাফ তৈরি করছি একটা প্রথমেই ছিল ওটাকে ভাঙে আরও দুইটা নতুন টোটাল তিনটা প্যারাগ্রাফ করছি তাই না এখানে একটা ছোট পার্থক্য করছি ঠিক আছে এটাকে আমি ইন্টার দিয়ে নামাইছি ঠিক আছে আর এটাকে নামাইছি শিফট ইন্টার দিয়ে ঠিক আছে তাহলে কি হয় এখন কি হয় এটা দেখার আগে আমরা একটু প্যারাগ্রাফে যাব ঠিক আছে প্যারাগ্রাফের এখানকার অপশনগুলো চেক করব ঠিক আছে এখানে দেখেন প্রথমে আছে কি ইনডেন্ট লেফট মার্জিন লেফট মার্জিনকে ইনডেন্ট মানে জানেন ইনডেন্ট মানে জানেন ইনডেন্ট মানে হচ্ছে যে যেই দিক থেকে মানে কোনো একদিক থেকে স্পেস বাড়ায় দেওয়া ঠিক আছে বুঝা গেছে ধরে নেন আপনার বাসার দেওয়ালে দেওয়াল পর্যন্ত আপনি যদি কোনো কিছু ঠেকায় দেন তাহলে ওখানে ইনডেন্টেশন নাই মানে ওখানে একেবারে আপনি শেষ পর্যন্ত সব ঠেকায় দিচ্ছেন ঠিক আছে কিন্তু আপনি মনে করেন যে দেওয়াল থেকে এই দুই এক হাত দূরে একটা টেবিল রাখছেন ঠিক আছে তাহলে ওখানে টেবিল থেকে দেওয়ালের ইনডেন্টেশনটা কত বলেন তো এক হাত ওই এক দুই হাত যেটা আছে যতটুকু আপনি দেওয়াল পর্যন্ত ঠেকাননি অতটুকুই হচ্ছে ওই এরিয়াটার ইনডেন্টেশন ঠিক আছে বুঝতে পারছেন ওকে এখন আমি ইনডেন্টেশনটা দেখলাম এখানে এই যে বাড়াই দিচ্ছি ঠিক আছে দেখেন এখানে কি হচ্ছে স্ক্রিনের মধ্যে দেখা যাচ্ছে তাই তো নাকি কি হচ্ছে সব ডান পাশ বাম পাশ থেকে আগায় আসছে তাই না আচ্ছা আমি যদি কোনো একটা নির্দিষ্ট প্যারাগ্রাফ ধরতাম এবং তারপর ইনডেন্টেশনটা বাড়াইতাম তাহলে কি হতো ওই প্যারাগ্রাফটুকু চাপে যাবে ওই প্যারাগ্রাফটার কি ফলোইং প্যারাগ্রাফটাও চাপতেছে মানে সেই প্যারাগ্রাফ এবং নিচের প্যারাগ্রাফটাও চাপে যাচ্ছে নাকি জি আচ্ছা ঠিক আছে দাঁড়ান ওকে এগুলা তাহলে আমি সবগুলাই জিরো করে দিই ওকে আমি এবার উপরের প্যারাটা ধরছি ওকে হিসাবে তাহলে উপরের প্যারাটা ধরলে নিচের সবগুলো প্যারা একসাথে সরে যাওয়ার কথা না দেখি কি হয় না এবার শুধু উপরটা চাপতেছে একটা না একটা ঘটনা তো আছে তাই না জি ভাইয়া
হচ্ছে ভাইয়া আগেরটা ওটা শুধু ইন্টার দিয়ে আমরা হচ্ছে কিন্তু লাইনে আসছিলাম আর এগুলাতে শিফট ইন্টার চাপছিল কন্ট্রোল শিফট ইন্টার চাপছিলাম এইজন্য কন্ট্রোল শিফট না শুধু শিফট ইন্টার চাপছি ঠিক আছে আচ্ছা আমরা জিনিসটা দেখব এখনি কি করছি একটা একটাতে আমরা ব্রেক করছি কি রকম শিফট একটা হচ্ছে ইন্টার আর একটা হচ্ছে শিফট ইন্টার তাই তো নাকি জি জি ভাই ওকে এখানে আবার আমি জিরো করে দেই ঠিক আছে এইটা এই সাইডে যা ঘটনা ঘটবে ওই সাইড থেকেও তাই ঘটনা ঘটবে এটাই মোটামুটি স্বাভাবিক তাই তো নাকি জি ভাই ওকে তাহলে রাইট সাইড থেকেও একই ঘটনা ঘটবে ও সরি আমি মাইনাস করে দিছি না মাইনাস করে দিলে ইন্ডেন্টেশন কমে যাবে তাই না আচ্ছা এই যে কার্সার যেটাতে আছে কার্সার শুধু এই প্যারাগ্রাফটার মধ্যে একটা লাইনে আছে কিন্তু কাজ কিন্তু পুরো প্যারাগ্রাফটাতেই হচ্ছে দেখতে পাচ্ছেন বিষয়টা লক্ষ্য করলেন না করেন না আরেকটু ইয়া করে দিন জাস্টিফাইড করব দাঁড়ান আস্তে আস্তে ঠিক আছে আমি কিন্তু প্যারাগ্রাফটাকে ব্লক করি নাই করছি আমি আর শুধু প্যারাগ্রাফের একটা লাইনে কি আছে কার্সার আছে এবং তার ফলে কিন্তু পুরো ইফেক্টটাই পুরো প্যারাগ্রাফের মধ্যে পড়তেছে ঠিক আছে বুঝতে পারছেন এই জন্য এটা কার্সারের উপর পর্যন্ত যেটা এখানে পরের অপশনটার নাম কি দেখি পরের অপশনটার নাম হচ্ছে আচ্ছা ভাইয়ের নাম মোস্তাফিজের ভাই বলতেছিল জাস্টিফাই করে দেই ঠিক আছে জাস্টিফাইটা করে দেই তাহলে আপনাদের বুঝতে একটু সুবিধা হবে কি হচ্ছে তাই না এই দেখেন আইন যেরকম সকলের জন্য সমান সেরকম এরিয়াও সবাইকে সকল সমানই নিতে হবে তো জাস্টিফাই আমরা জেনারেলি জাস্টিফাই পাই এইটা ঠিক আছে জাস্টিফাই অল এটা করে দিলে কি হবে দেখেন এই যে এখানে দেখছেন কি হয়েছে দেখতে পাচ্ছেন এটা কেন হবে ভাইয়া কারণ আমি জাস্টিফাই করে দিলাম কোনো লাইন এমন থাকবে না যেটা হচ্ছে অর্ধেক ঠিক আছে যেটা ফিল আপ করবে না এই এরিয়াটাকে সব লাইনকেই ফিল আপ করতে হবে বাধ্যতামূলক ঠিক আছে তো আমি অল জাস্টিফাই না করে যদি জাস্টিফাই লেফট করি লাস্ট লেফট ঠিক আছে মানে শেষ লাইনটা বাম পাশ থেকে জাস্টিফাই হবে বাম পাশে থাকবে ঠিক আছে তাহলে দিলে এটা চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে লাস্ট জাস্টিফাই লাস্ট লেফট দিলাম তারপর আছে জাস্টিফাই কি এটা লাস্ট কি পড়েন একটু সেন্টার সেন্টার স্যার সেন্টার লাস্ট সেন্টার মানে আমি যদি সবগুলা সিলেক্ট করে জাস্টিফাই লাস্ট সেন্টার দিই তাহলে এইখানে দেখেন এটা কি হয়েছে মাঝখানে আসছে তাই না লেখাটা এখানেও লেখাটা কিন্তু সেন্টারে আসছে ঠিক আছে আবার জাস্টিফাই লাস্ট রাইট আছে ডান পাশে যাবে ঠিক আছে কোনোভাবেই এটা কিন্তু চেঞ্জ হইল না হইল কি এই ইন্টার দেওয়ার শিফট ইন্টার দেওয়ার মধ্যে একটা ঘটনা আছে আমরা মোটামুটি বুঝতে পারতেছি না ইন্টার যেখানে দিছিলাম ওখানে তো ঠিকই আছে হ্যাঁ কিন্তু যেখানে ইন্টার দেইনি ওখানে কিন্তু ঠিক নেই তাই না জি ওকে এখানে আমরা এক কাজ করি অন্যান্য অপশনগুলো আগে একটু দেখে নেই ঠিক আছে আমরা জাস্টিফাই লাস্ট লেফটই রাখলাম অন্যান্য অপশনগুলো তাতে দেখে নেই নাকি জাস্টিফাই রাখবো না একবারে লেফট অ্যালাইন করে রাখবো তাহলেই সুবিধা হবে বলেন আপনারা কোনটা বেশি ভালো এমনি থাক ভাইয়া জাস্টিফাই থাক এমনি থাক
জাস্টিফাই লেফট সাইড থেকে। আচ্ছা জাস্টিফাই না দেই, জাস্টিফাই দিলে তো এটা আবার পুরোটা জুড়ে চলে যাচ্ছে তাই না? জি ভাইয়া, জি ভাইয়া। আর এবার একটা কাজ করি, অন্য যেগুলো আছে ওগুলো একটু দেখি। এটার নামটা দেখে নেই আগে, কি বলছে? ইনডেন্ট ফার্স্ট লাইন, ঠিক আছে, প্যারাগ্রাফের প্রথম লাইনটা ইনডেন্ট হয়ে যাবে, মানে এর আগে ইনডেন্ট হচ্ছিল পুরা প্যারাগ্রাফটা তাই না, এবার ইনডেন্ট হবে শুধুমাত্র ফার্স্ট লাইনটা। ওকে, প্রথম লাইনটা, প্যারাগ্রাফের প্রথম লাইনটা, ঠিক আছে। দেখেন কি হচ্ছে, হচ্ছে তো নাকি? এই দুইটা তো হয়ে গেল, এর হচ্ছে না। আসলে কিছু না কিছু একটা প্রবলেম তো আছে শিফট ইন্টার আর ইন্টারের মধ্যে, তাই তো নাকি? ঠিক আছে, আচ্ছা আবার ব্যাক করি, আমরা এটা শেষে চেক করব সমস্যাটা কোথায়। আর দুইটা অপশনই আছে তো নাকি এখানটায়? একটা আছে কি, অ্যাড স্পেস বিফোর প্যারাগ্রাফ, অ্যাড স্পেস আফটার প্যারাগ্রাফ, ঠিক আছে। তার মানে এটা যদি বাড়াই দিই প্যারাগ্রাফের সামনে স্পেস বাড়বে, ঠিক আছে। তার মানে এখানে একটা প্যারাগ্রাফ হয়েছে এখানে স্পেস বাড়বে, এখানে একটা প্যারাগ্রাফ হয়েছে এখানেও স্পেস বাড়বে, তাই তো নাকি? ওকে, অ্যাড স্পেস বিফোর প্যারাগ্রাফ। আচ্ছা এইটাও প্যারাগ্রাফ কিন্তু এর উপর তার কোনো লেখা নাই, তাহলে এর উপর স্পেস বাড়ার কোনো চান্স নেই। ওকে, বাড়তেছে স্পেস, এখানে তো ঠিকই বাড়ছে না, এখানে বাড়ছে না, এখানে বাড়েনি। আচ্ছা জিরো, এবার দিই আফটার প্যারাগ্রাফ দিই, ঠিক আছে, বাড়তেছে, এখানে বাড়ে গেছে, এখানে কিন্তু বাড়ে নাই। তার মানে এখানে একটা ঝামেলা আছে, বুঝতে পারতেছি সেটা। ওকে, এবার চলেন আমরা অনেকক্ষণ ধরে ঝামেলা ঝামেলা করতেছি, ঝামেলাটা কি এটাই বুঝে আসি, ঠিক আছে। ঝামেলাটা কি দেখেন, আমি যখন ইন্টার দিছিলাম এবার আমি আবার ইন্টার দিলাম, ঠিক আছে, দেখছেন স্পেস পড়ছে না পড়ে নাই? আচ্ছা আবার এখন অন্য যতগুলো অপশন দেখছি আমরা একটু করে অপশনগুলো দেখে আসি, যেরকম এইটা হয়েছে এবার, জি ভাইয়া। এখন কেউ বলতে পারবেন যে কেন এতক্ষণ ধরে হচ্ছিল না? শিফট ইন্টার বুঝি নাই আপনার কথাটা, যখন হচ্ছে যে আপনার ইয়া ছিল না তখন হচ্ছে শিফট ইন্টার নাকি, মানে আপনার কথাটা আরেকবার একটু গুছিয়ে বলতে পারবেন? আসলে প্রথমে যখন মানে প্রথম ইন্টারে যে প্যারাটা হইছে সেটা একটা স্পেস ছিল, হুম শুরু তো ছিল, কিন্তু সেকেন্ডে যখন কন্ট্রোল শিফট মানে দেওয়া হয়েছে এবার আমি প্রথমে দিব এই যে স্পেসের কথা বলতেছেন তো আপনি নাকি, স্পেসটাও কাটে দিলাম। ওকে, আমি এবার দিলাম ডিরেক্ট ইন্টার, ওকে গেছে, এখানেও স্পেসটা কাটিয়ে দিলাম। ওকে, এবার আমি দিলাম শিফট ইন্টার, আসলে আমরা বহুত দিন ধরে কম্পিউটার ইউজ করি কিন্তু একটা জিনিস আমরা আসলে সবসময় ভুল জানে আসতেছি যে ওয়ার্ড ডকুমেন্ট বা যে কোনোখানেই আমরা যখন কম্পিউটারকে কমান্ড দেই ইন্টার বাটনকে প্রেস করার, তখন কিন্তু কম্পিউটার এইটা পায় না যে পরের লাইনে যাও,
কম্পিউটার কি কি কমান্ড পায়? কম্পিউটার বলে যে পরের প্যারাগ্রাফে যাও, ঠিক আছে? পরের লাইনে যাওয়ার জন্য ইউজ করতে হয় কি? শিফট ইন্টার, ঠিক আছে? পরের লাইনে যাওয়ার জন্য ইউজ করতে হয় শিফট ইন্টার, মানে আমি লাইন ব্রেকটা দিলাম, ঠিক আছে? বুঝতে পারছেন? আপনারা ইন্টারকে লাইন ব্রেক বলতেছিলেন, নিচের প্যারাগ্রাফটাতে আর কোনো প্যারাগ্রাফ নাই, নিচের লাইনে শেষে, তাই সেটা, হ্যাঁ, মানে এইটা পুরাটাই একটাই প্যারাগ্রাফ হিসেবে কম্পিউটার বুঝতেছে, ঠিক আছে? এটা কিন্তু আলাদা কোনো প্যারাগ্রাফ বুঝতেছে না, ঠিক আছে? এবং এই কারণেই জাস্টিফাইডও হচ্ছে না, ঠিক আছে? এই কারণে আমার জাস্টিফাইডও হচ্ছে না। দেখেন এখন কত সুন্দর জাস্টিফাইড হয়ে গেছে, বুঝা গেছে? এখন আমাদের সব জাস্টিফাইডই কাজ করবে। আমরা লেয়ারে যাই, ইয়াতে যাই, মুভ টুলে গেলাম। মুভ টুলে আসলে যাওয়াটা ইম্পর্টেন্ট না, আমরা লেয়ার সিলেক্ট থাকাটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? সেন্টার লেফট, আর এটা হচ্ছে অল জাস্টিফাইড, ঠিক আছে? জাস্টিফাই অল, বুঝা গেছে? তাহলে ইন্টারশিপ লাইন ব্রেকের ক্ষেত্রে শিফট ইন্টার দিলে লাইন ব্রেক করা যাবে। হ্যাঁ, আপনারা যারা হচ্ছে যে ডেস্কটপ থেকে ইয়া ব্যবহার করেন, মেসেঞ্জার বা এই ধরনের সফটওয়্যার, মেসেজিং সফটওয়্যারগুলো ব্যবহার করেন, ঠিক আছে, তারা একটু বলবেন যে মানে ওখানে শিফট ইন্টার চাপার অপশনটা কোথাও পাইছেন কি না। ডেস্কটপ থেকে কেউ মেসেঞ্জার বা এই ধরনের কোনো সফটওয়্যার ব্যবহার করেন না যেখানে এইভাবে মেসেজিং করতে হয়? হ্যাঁ, শিফট ইন্টার চাপতে, শিফট ইন্টার চাপলে কি হয়, ওখানে মেসেজটা চলে যায় নাকি পরের লাইনে যায়? আর ইন্টার চাপলে কি হয়? ইন্টার চাপলে তো মেসেজটা সেন্ড হয়ে যায়, মেসেজই চলে যায়, মেসেজটা সেন্ড হয়ে যায়, ঠিক আছে? তো এবার বুঝতে পারছেন যে ইন্টার শিফট ইন্টারের পার্থক্য? ইন্টার হচ্ছে লাইন ব্রেক, সরি, শিফট ইন্টার হচ্ছে লাইন ব্রেক, আর ইন্টার হচ্ছে প্যারাগ্রাফ চেঞ্জ। হ্যাঁ, ঠিক আছে, ওকে, ডান, ওকে। তাহলে আমার এই দুটা প্যানেল সম্পর্কে আজকের মতো যতটুকু আলোচনা ছিল ততটুকু আলোচনা আমি করে ফেলছি, ঠিক আছে? এখন আপনাদের যেটা নাই সেটার কথা বলি, সেটা হচ্ছে এই যে গ্লিফটা, আপনারা যখন খুলবেন এই উইন্ডোগুলো খুলবেন, আপনার কিছু কিছু উইন্ডো খোলার সময় দেখছেন না যে একসাথে দুই তিনটা উইন্ডো চলে আসে, যেরকম লেয়ার উইন্ডোটা খুললে লেয়ারের সাথে ক্যারেক্টার, এই সরি, লেয়ারের সাথে চ্যানেল আর পাথ অটোমেটিকলি চলে আসে, ঠিক আছে? তেমনই ক্যারেক্টার উইন্ডো খুললে ক্যারেক্টারের সাথে প্যারাগ্রাফ অটোমেটিকলি চলে আসে, গ্লিফ কিন্তু আসে না, ঠিক আছে? গ্লিফটা ক্লিক করলে কি হবে, গ্লিফ জিনিসটা কি বলেন তো? চিহ্নর মতো দেখা যাচ্ছে কিছু, চিহ্নর মতো বলতে কি, গ্লিফ মানে হচ্ছে হরফ, কি হরফ, ইংলিশ হরফ কয়টা? 26টা, ঠিক আছে? লেখা বা লেটার কয়টা হচ্ছে 26টা, তাই না? বাংলা পঞ্চাশ, অনেক ইয়ে আছে, আচ্ছা ঠিক আছে, বাংলা ইংলিশ বিদ না হই আর কি, ঠিক আছে? স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ, ব্যঞ্জন বর্ণ 39টা, স্বরবর্ণ 11টা। থ্যাংক ইউ। আচ্ছা, তো যাই হোক, এখানে হচ্ছে কি, আসলে একটা যে ফন্ট যখন তৈরি হয়, অ্যাকচুয়ালি ফন্ট না, একটা টাইপ ফেস যখন তৈরি হয়, ঠিক আছে? টাইপ ফেস মানে কি, যে একটা মানে ফন্ট আমরা দেখতে যেরকম হয় এটাকে বলা হয় টাইপ ফেস, ঠিক আছে? বুঝতে পারছেন? তো টাইপ ফেসের মধ্যে অনেক ধরনের জিনিস দরকার হয়, ঠিক আছে? তো আপনার মনে করেন যে এইখানে দেখেন ইউ এর কতগুলা ভার্সন আছে, দেখছেন ইউ এর ভার্সন, এগুলো সব ইউ এর ভার্সন, ঠিক আছে? এগুলো সব ও এর ভার্সন, এগুলো সব ছোট হাতের ইউ এর ভার্সন, বুঝতে পারছেন? এবং এগুলো সিম্বল তো আছেই, ঠিক আছে? এটা সব একটা ফন্টেরই, এই যে এই ফন্টটার ভার্সন, ঠিক আছে? এখন যারা ফন্টের প্রাইস দেখছেন, ফন্টের প্রাইস কি দেখছেন কখনো, ফন্টের প্রাইস কীরকম হয়?
সিঙ্গেল ভ্যারাইটি বোধহয় $100 বা এর থেকে উপরে বিক্রি হতে পারে। দেখি ভাইয়া অল কন্ট না শুধু মাত্র একটা হল আমার মনে মানে সিঙ্গেল ভ্যারাইটি মানে এখানে মনে করেন যে যেরকম এই ফন্টের বোল্ড ভার্সন ঠিক আছে আর সেট নিলে হয়তো বা এরকম মানে বিভিন্ন প্রাইজের থেকে আমি জাস্ট বলতেছি যে এই ধরনের প্রাইস হয় ঠিক আছে আর আমরা তো মোটামুটি ফ্রিতেই চালাই দিচ্ছি তাই না সব কিছু 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 ফ্রি ফন্ট আছে যেরকম এই এখন যে এই ফন্টটা ব্যবহার করতেছি যে টাইপ ফেসটা ব্যবহার করতেছি এটা ফ্রি ফন্ট এটা গুগল ফন্টে অ্যাভেলেবেল ঠিক আছে আচ্ছা আর কি কি যেন আপনাদেরকে দেখানোর দরকার জি ভাইয়া জি আমরা যে সিসি 19 বা 20 ব্যবহার করব এগুলাতে যদি আমরা ফ্রি ফন্ট ইউজ করি তাহলে কি ইউজ করা যাবে অবশ্যই যাবে কারণ ফ্রি সফটওয়্যারগুলো তো মানে সমস্যা করবে না কোনো নতুন ফন্ট ইউজ করলে না 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 সফটওয়্যার সমস্যা করবে না তাই বলে খুব উৎসাহী হয়ে অনেক অনেক ফন্ট ইনস্টল দিয়ে দিয়েন না পুরো পিসিটাই স্লো হয়ে যাবে ঠিক আছে যত ফন্ট বেশি ইনস্টল থাকবে পিসি আপনার তত স্লো কাজ করবে ঠিক আছে জি ভাইয়া কারণ আপনি যখন আসবেন এবং প্রথমবার এই যে বাটনটাতে ক্লিক করবেন এই বাটনটাতে ক্লিক করবেন এবং কিছুক্ষণের জন্য হতাশ হয়ে যাবেন ঠিক আছে কারণ কিছুক্ষণের জন্য আপনার লোড নিবে দেখা যাচ্ছে আমার পিসিতে মোটামুটি প্রায় 2,500 উপর ফন্ট আছে তো এত ফন্ট যদি লোড করতে চাই এই সফটওয়্যারটা তাহলে কিন্তু সেটা সেটাতেই একটা টাইম লাগবে তাই না বুঝতে পারছেন পুরাতনগুলাই কি স্যার এই যে গ্লিফসটা আছে গ্লিফ আছে আপনাকে গ্লিফ তো উইন্ডো থেকে বের করতে হবে ঠিক আছে ও আচ্ছা আচ্ছা তো এখন এখানে দেখেন এইটা যদি আপনি বানাইতে যান তাহলে আপনাকে কি করতে হবে একটা এরিয়া টাইপ নিতে হবে এরিয়া টাইপ নিয়ে এরিয়া সিলেক্ট করে এখানে যতটুক লেখা ততটুক লিখতে হবে ও তাই তো বলি কি জানি ভুলে যাচ্ছি কিবোর্ডের হোম এন্ড এই বাটনগুলোর কাজ জানেন জি ভাইয়া হোম তো উইন্ডোজের অপশন ওপেন হয় আচ্ছা স্ক্রিনশট হ্যাঁ থ্যাংক ইউ শাইন আলম আসুন 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 একটু আমরা স্ক্রিনশট নিয়ে নেই ওকে তো কিবোর্ডের হোম এন্ড এই বাটনগুলোর কাজ আমরা জানি কি কাজ করে CS6 এ কি এটা নাই না গ্লিপসটা নাই না CS6 এর কথা তো আসলে মনে করতে পারতেছি না আপনার যদি উইন্ডো মেনুতে না থাকে তাহলে নাই থাকা তো কথা কেন থাকবে না এই দেখেন এখানে আমার কালারস এর নিচেই তো আছে তাহলে মনে হয় নাই আচ্ছা আমরা কি জানি দেখতে যাচ্ছিলাম হোম আর ইন বাটন লিপসাম থেকে খুলছিলাম তাই না এখান থেকে আমরা টেক্সট নিয়ে আমরা আচ্ছা এখানে অলরেডি একটা টাইপ লেয়ার আছে কিন্তু টাইপ লেয়ারটা আমরা সিলেকশন বাদ দিয়ে দিছি এখানে যদি আমি পেস্ট করি তাহলে তো টেক্সটটা আসবে ঠিকই কিন্তু বাড়ে গেছে তাই না তো আমরা যদি
সব লেখা একবারে সিলেক্ট করতে চাই তাহলে কি করব? সিলেক্ট অল, ঠিক আছে, সিলেক্ট অল, ঠিক আছে। অথবা আমরা যদি জাস্ট হচ্ছে লেয়ারটা সিলেক্ট রাখি এবং ক্যারেক্টার প্যানেলে যাই, গিয়ে হচ্ছে ফন্ট সাইজটা চেঞ্জ করে দিই, তাহলেও কিন্তু ফন্ট সাইজটা আমার ছোট হয়ে যাবে, তাই না? আরও একটু কমে দিই, 7 করে দিই, 7 একটু বেশি ছোট হয়ে গেল, 9। ওকে, তো আমার মনে করেন যে এইটার পর আর বাকি টেক্সটগুলো দরকার নেই। এখন আমি কিভাবে এই টেক্সটগুলো কেটে ফেলবো? কেউ শুনতে পাচ্ছেন? জানলে বলবেন জানি, না জানলে বলবেন ভাই জানি না বলে দেন। হ্যালো, কেউ কি আমাকে শুনতে পাচ্ছি? তো জানি না স্যার, বলে দেন। আচ্ছা, কিবোর্ডের হোম বাটনটা প্রেস করেন তো, আমার সাথে সাথে যারা ফলো করতেছেন তারা করেন, কিবোর্ডের হোম বাটনটা প্রেস করেন, কি হচ্ছে? কাজটা কেউ করলো? আমার হোম বাটন নাই, আমি শুভজিৎ। হোম বাটন নাই? নাই স্যার, ল্যাপটপে কিবোর্ডে। আমি যদি বলি আছে আপনি খুঁজে পাচ্ছেন না? আছে, হোম বাটন আছে। উইন্ডোজ বাটনটা কি ভাইয়া? উইন্ডোজ বাটন না, তবে আপনার যদি ওখানে উইন্ডোজের সাথে হোমও লেখা থাকে তাহলে ওই বাটনটা খালি আপনাকে FN কিটা ইউজ করতে হবে। কিবোর্ডে হলে পার 7, বুঝি না হোম বাটন কিবোর্ডে। ওটা কি অন্য কোনো কালার দিয়ে আছে? না, এটা হোম এর এক্সট্রা ভাবে দেয়া আছে। আরেকটা তো হোম যদি এক্সট্রা দেওয়া থাকে তাহলে তো কোনো কথাই নেই। হ্যাঁ, কথা একদম একই, কিবোর্ডে আপনার ল্যাপটপে আর কিবোর্ডে পিসি এটা এক্সট্রা করে দেয় না, শুধু 7 এর উপরে হোম বাটন থাকে। আচ্ছা, 7 কি আপনার কি FN বলে কোনো কি আছে? আচ্ছা, না থাকলে নাই, যারা আছে আমার সাথে একটু ফলো করেন, ঠিক আছে? যাদের হোম বাটন আছে একটু হোম বাটনটা ক্লিক করে, হোম বাটনটা প্রেস করে দেখেন তো কি হচ্ছে লাইনের সামনে। আর যাদের এন বাটন, এখন এন বাটনটা প্রেস করেন, কি হচ্ছে? আমার কার্সারটা রাখলাম আমি এখানে, ঠিক আছে, আমি যখন হোম প্রেস করতেছি এই লাইনের সামনে চলে গেল আমার কার্সার, ঠিক আছে, প্রথমে যাচ্ছে, সর্বপ্রথম যাচ্ছে। আবার যখন এন বাটন প্রেস করতেছি এই লাইনের শেষে চলে যাচ্ছে কি কার্সারটা। ওকে, আচ্ছা, এখন আমি কন্ট্রোল টিপে হোম টিপব, ঠিক আছে, কি করব বুঝি না, কন্ট্রোল হোম টিপলাম একেবারে সবার প্রথমে চলে গেল, ঠিক আছে। আচ্ছা, আমরা এখানেই করি, ঠিক আছে, কন্ট্রোল টিপে হোম প্রেস করলাম, এই যে একেবারে সবার সামনে চলে গেছে, ঠিক আছে। আচ্ছা, কন্ট্রোল টিপে এন্ড প্রেস করলাম, দেখেন কই গেছে, তাই না? আচ্ছা, কন্ট্রোল টিপে কিবোর্ডের অ্যারো কিগুলা প্রেস করেন তো, কিবোর্ডে এই যে কন্ট্রোল টিপে রাইট অ্যারো কি টিপছি, সরি লেফট অ্যারো কি প্রেস করছি, ঠিক আছে, একটা করে ওয়ার্ড পার হচ্ছে, তাই না, একটা করে ওয়ার্ড পার হচ্ছে নাকি? একই ঘটনা ঘটবে যখন আমি রাইট অ্যারো কি টিপব, একটা করে ওয়ার্ড জাম্প করবে, তাই তো নাকি? যখন আমি কন্ট্রোল টিপে আপ অ্যারো কিটা টিপতেছি দেখেন কি হইলো, এই দেখেন প্যারাগ্রাফের সামনে চলে গেছে, প্যারাগ্রাফটার একেবারে সামনে চলে গেছে। ওকে,
কন্ট্রোল টিপে ডাউন অ্যারো কিটা টিপব প্যারাগ্রাফের শেষে, ওকে, এই যে প্যারাগ্রাফের সামনে আর প্যারাগ্রাফের শেষে, ওকে, বোঝা গেছে? প্যারাগ্রাফের সামনে এবং প্যারাগ্রাফের শেষে, এটা সরি শেষে না, নেক্সট প্যারাগ্রাফের সামনে চলে আসতেছে, ঠিক আছে? মুস্তাফিজার ভাই কি কিছু বলতেছেন নাকি? আচ্ছা, এখন আমি এই যে এইভাবে ব্লক করতেছি, এই ব্লকিং সিস্টেমটা কিবোর্ড থেকে কিভাবে করা যায় এটা একটু বলতে পারবেন কেউ? শিফট চাপে অ্যারো চাপলে হবে। আচ্ছা ঠিক আছে, শিফটের সাথে যদি আমরা অ্যারোর সাথে আমরা কন্ট্রোল বাটনের যেই কাজগুলো দেখলাম এগুলো করলে কি হবে? একবারে ওয়ার্ড পার হবে। শিফট কন্ট্রোল আর অ্যারো দিচ্ছি, ঠিক আছে, আমার ইয়াটা ভুল জায়গায় চলে গেছে, কন্ট্রোল শিফট আর লেফট অ্যারো, কি হচ্ছে একটা করে ওয়ার্ড ব্লক হয়ে যাচ্ছে নাকি? আচ্ছা এখানে ছিলাম কন্ট্রোল শিফট আপ অ্যারো কি, ঠিক আছে, পুরো প্যারাটা সিলেক্ট হয়ে গেল, ঠিক আছে, আর কন্ট্রোল শিফট ডাউন অ্যারো কি ওই প্যারাটার শেষ পর্যন্ত সিলেক্ট হয়ে গেল, ওকে। এবং কন্ট্রোল শিফট হোম পুরা একেবারে কার্সার যেখানটায় ছিল, কার্সারটা যেই জায়গায় ছিল সেই জায়গা থেকে একেবারে সব থেকে প্রথম পর্যন্ত টেক্সট ব্লক হয়ে গেছে, কার্সারটা যেই জায়গায় ছিল সেই জায়গা থেকে সব থেকে শেষ পর্যন্ত ব্লক হয়ে গেছে, ঠিক আছে, বুঝা গেছে? ওকে, এখন তাহলে আমার যদি এই হাই ইয়া ফুল স্টপের পর পরের বাকি টেক্সটগুলো দরকার না হয় তাহলে আমি কি করব? হয়নি কন্ট্রোল শিফট ডাউন অ্যারো হয়নি, আমি একেবারে শেষ পর্যন্ত বলছি, যত লেখা আছে তার সব কন্ট্রোল শিফট এন্ড দিলে আমার একেবারে শেষ পর্যন্ত হয়ে যাবে, এখন আমি কেটে দিলাম তাহলে এক্সট্রা লেখাগুলো আমার চলে গেল, ওকে। ওকে বুঝা গেছে? আচ্ছা আরেকটা জিনিস, এই যে যখন আমরা কপি করব দেখেন এখানে কিছু কিছু জিনিস আছে, এই যে হাইলাইট করছে না এখানটায়, ঠিক আছে, তার মানে আমরা বুঝতে পারতেছি যে আমাদের এখানে যদি একটা টেক্সট থাকে আমরা এটাকে ব্লক করে এটাকে আমরা অন্য কালার দেওয়ার অপশন থাকতেছে আমার, ঠিক আছে, তাই না? এই তো হাইলাইট হয়ে গেল নাকি? ওকে, তারপর হচ্ছে আর কি অপশন থাকতেছে, আমরা যে এইখানে ইয়া করব, ঠিক আছে, দেখেন এই যে এই দূরত্বটা অনেক বড় মনে হচ্ছে না, এই দূরত্বটা কেন কিভাবে বাড়াবো আমরা, কেমনে বাড়াবো, কিভাবে বাড়াবো, এটা বাড়ানোর অপশনটা কি আমাদের? লিডিং বাড়াই দিলেই এটা বাড়ে যাবে, ঠিক আছে, আর এখানে আপাতত তেমন একটা দেখতেছি না যেটা দেখাইতে লাগবে, মোটামুটি সবগুলোই দেখানো হয়ে গেছে, ওকে। আচ্ছা
আচ্ছা এখানে দেখেন, এইখানে যে লেখাটা আছে এখানে যে লেখাটা আছে ঠিক আছে, এটা কিভাবে করব বলেন তো? এই যে এটা ভাইয়া ওটা লিখে এই ইসকে যে কার্নিং করতে হবে, কার্নিং করতে হবে, কার্নিং হইলো না, ট্র্যাকিং ট্র্যাকিং দিয়ে হবে ভাইয়া, ট্র্যাকিং দিয়ে হবে, কিন্তু এই পরের দিন এটা যেন না হয় যে ট্র্যাকিং দিয়ে হবে ভাইয়া, পরের দিন যেন আপনারা বলেন ট্র্যাকিং দিয়েই হবে ভাইয়া, ঠিক আছে? বুঝতে পারছেন? এই কনফিডেন্সটা আনতে হবে, ওকে? আর কনফিডেন্স আসবে কীভাবে, যখন আপনি প্র্যাকটিসটা করবেন, ঠিক আছে? আচ্ছা, আর 5:50 বাজে, আমরা কি আরেকবার স্ক্রিনশট নিব না আর একটু পর নিব? একটু পর নেই। আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে যে এই ডিজাইনগুলো করার জন্য, এই ডিজাইনগুলো করার জন্য আমাদেরকে অনেকগুলো আইকন ব্যবহার করতে হবে না? জি ভাইয়া, বেশ কিছু আইকন দরকার, অনেক চিঠি হবে, অনেক অনেক আইকন। আচ্ছা, এই লাইনটা তৈরি করতে পারবেন না কে? এই লাইনটা তৈরি করতে পারবেন না কে? এরকম কেউ আছেন? জি ভাইয়া, একবার একটু বলে দেন। আপনি যেটা করতে পারেন যে একটা ইলিপস টুল নিব, ঠিক আছে? ইলিপস টুল নিয়ে এখানে শুধু স্ট্রোক কালার থাকবে, ঠিক আছে? কি থাকবে? স্ট্রোক কালার থাকবে, ফিল কালার নান থাকবে, ওকে? তাহলে এই যে হয়েছে। আচ্ছা, স্ট্রোক স্ট্রোক সাইজটা একটু বাড়াই দিই, 2 করে দিই, ঠিক আছে? আর স্ট্রোক অ্যালাইনমেন্টটা আমরা সবসময় সেন্টার, ওকে? এখানে যাব, লেয়ারটা ধরে ড্র্যাগ করে কপি করলাম, ওকে? এবার আমরা এই দুইটা ধরলাম, ড্র্যাগ করে আবার কপি করলাম, ওকে? এবার 4টা ধরব, ড্র্যাগ করে কপি করব, ঠিক আছে? এভাবে কপি করতে কপি করব বলে পুরোটা দেখানোর দরকার আছে আমার আর? না না। তারপর আমি এই পুরোটাকে সিলেক্ট করব, করে এই যে এখন আমরা ব্যবহার করব মুভ টুলের ডিস্ট্রিবিউশন অপশন, ঠিক আছে? ডিস্ট্রিবিউশন অপশনে কি হবে, আমরা যদি এই যে এই ডিস্ট্রিবিউশনটা দিয়ে দিই, সবগুলো কিন্তু হরিজন্টালি সমান ডিস্টেন্সে ডিস্ট্রিবিউট হয়ে যাবে, ওকে? ঠিক আছে, বাহ, আমার ডিস্ট্রিবিউশন এত ভালো ছিল, অটোমেটিকলি হয়ে গেছে। আচ্ছা, আমরা একটা এক্সাম্পল দেখি যে কাজটা হইলো কি না আসলে, তাই না? এটা একটু সরাই দিই, হইলো তো নাকি? ওকে, বুঝতে পারছেন কি করতে হবে? আর এইটার ক্ষেত্রে কি করব, এটার ক্ষেত্রে আমরা একটা কপি নিতে পারি। আর মুস্তাফিজের ভাই সাউন্ড আসতেছে, এবং এটার ফিল কালার দিয়ে দিব, স্ট্রোক কালারটা এটার দরকার নেই, ওকে? বা স্ট্রোক স্ট্রোকটাও থাক, কারণ হচ্ছে না হলে আবার আউটসাইডের যে একটু বাড়তি অংশটা আছে ওটা আবার দেখা যাবে না, ঠিক আছে? আর এটা কি করব, এটা আমরা হয় লাইন নিতে পারি, না হলে রেক্টেঙ্গেল নিতে পারি, যে কোনো একটা নিয়ে ফিল কালারটা দিয়ে দিলে ফিল কালার থাকতে হবে। এখানে আমার স্ট্রোক কালার হয়ে গেছে, ফিলটা থাকতে হবে, ওকে? বোঝা গেছে এটা করা যাবে এখন? ওকে ভাইয়া, বোঝা গেছে। ওকে, আর এটা করব কি পরে, একটা গ্রুপ করে ফেলবো পুরোটা, গ্রুপ করব, গ্রুপ করে অবশ্যই গ্রুপের নাম দিব, ওকে? বোঝা গেছে? আর কি আর কি আর কি আর আইকন দেখতে হবে। তো আইকন আমরা কীভাবে ইয়া করবো নিব, এখানে দেখে যেটা মনে হবে, যেরকম মনে করেন যে এটা এটা লেখা আছে যদিও ওয়েডিং, তো ওয়েডিং দিয়ে সার্চ দিলে কি আপনার মনে হয় এরকম গ্লাস আসবে? আইকনের জন্য আমরা ব্যবহার করতে পারি ফ্ল্যাট আইকন। এই ওয়েবসাইটটা ইউজ করছেন কখনো? ফ্ল্যাট আইকন .com, ঠিক আছে? ঠিক আছে, ফ্ল্যাট আইকনে গিয়ে
আমরা আইকন ধরে ধরে সার্চ করব কি ধরনের আইকন চাই সেই ধরনের আইকন সার্চ করব ঠিক আছে তাহলেই হয়ে যাবে কিন্তু বুঝা গেছে যেরকম এটা লেখা আছে এনার্জি এটা এনার্জি দিয়েও সার্চ করা যায় মলিকিউল দিয়েও সার্চ করা যায় এটা হচ্ছে সায়েন্স দিয়েও সার্চ করা যায় তাই না এটা হচ্ছে আমরা টেস্ট টিউব দিয়ে সার্চ করতে পারি এটা কফি মগ দিয়ে সার্চ করতে পারি হ্যাঁ ল্যাব দিয়েও সার্চ করতে পারি এটা হচ্ছে প্ল্যান্ট কেয়ার গার্ডেনিং এটা গার্ডেনিং দিয়েও হবে এটা আবার অটো দিয়ে সার্চ করলে মনে হবে না এটা হচ্ছে যে আপনার সেটিংস বা এই ধরনের কিছু সার্চ করলে হবে ঠিক আছে পাজল দিয়ে সার্চ করলে হবে এখানে হচ্ছে যে এটা গ্রোথ ইনক্রিজিং ঠিক আছে গ্রোথ বা হচ্ছে আপনার গ্রাফ এই ধরনের কিছু সার্চ করলে হবে এখানে বিজনেসম্যান বিজনেস লিখে সার্চ করলে আপনারা এখানে ব্যাগ ইউজ করতে পারেন ঠিক আছে এখানে অ্যাপ অ্যান্ড্রয়েড অ্যাপ বা কিছু একটা লিখে সার্চ করলে পাওয়া যাবে ঠিক আছে এটা মেডিকেল যেহেতু আছে মেডিকেল লিখে সার্চ করলে এখানে মেডিকেলের জন্য যে এই আইকনটাই ব্যবহার করতে হবে তার কোনো মানে নেই ঠিক আছে আপনারা একটা কাজ করবেন ঠিক আছে আপনারা একদম এক্স্যাক্টলি এই আইকনই ব্যবহার করতে হবে তা না আপনারা টপিক বেসড হ্যাঁ টপিক বেসড আপনাদের ইচ্ছা মতো একটা আইকন সার্চ করে নেবেন ঠিক আছে যেরকম এক্সাম্পল দিই আমরা এইখানটায় ওয়েডিং লিখে সার্চ দিলাম ঠিক আছে তো আমার ওয়েডিং কিন্তু এটা দিয়েও বোঝানো যায় তাই না যাইতো নাকি ঠিক আছে ওয়েডিং এটা দিয়েও বোঝানো যায় এটা আমরা নিতে পারি এখন আইকন নিব কিভাবে ঠিক আছে আমরা করতে পারি যেটা যে এখান থেকে যে কোনো একটা সাইজের পিএনজি নিতে পারি অথবা এই যে প্লাস আইকনটাতে ক্লিক করে এখানে পিএসডি নিতে পারি ওকে ফ্যাক্ট হচ্ছে আপনাদের লিমিটেশন থাকবে বুঝছেন লিমিটেশন থাকবে এই জন্য হচ্ছে যে লিমিটেশন যত যার যতগুলা ডাউনলোড করা সম্ভব ডাউনলোড করবেন আবার 24 ঘন্টার মতো ওয়েট করতে হবে তারপর আবার ডাউনলোড করতে পারবেন ঠিক আছে হ্যাঁ সাইন ইন করে নিলে অনেক অনেকগুলো বলতে সাইন ইনেরও একটা লিমিটেশন আছে ঠিক আছে সম্ভবত ডেইলি 100 এর মতো একটা লিমিট আছে ঠিক আছে কিন্তু আসলে আমার তো মনে হয় যে 100 লাগবে না আমাদের তাই না হ্যাঁ তাহলে আমরা ওইভাবে আর যদি সম্ভব হয় তাহলে আইকন প্যাকেজ কোনো যদি এমন একটা প্যাকেজ পাওয়া যায় এখানে আইকন প্যাকেজও পাওয়া যায় এখানে দেখেন একটা ফিল্টার আছে ঠিক আছে আমরা ফটোশপে যেরকম ফিল্টার দেখলাম এখানেও একটা ফিল্টার আছে এই ফিল্টারে যাব ফিল্টারে গিয়ে আমরা যদি ফ্রি দিয়ে দিই খালি ফ্রি আইকন দেখাবে নাহলে দেখা যাচ্ছে যে প্রিমিয়াম আইকন ভালো লাগতেছে ডাউনলোড করতে যাচ্ছি তারপর আসলে ডাউনলোড হচ্ছে না ঠিক আছে তারপর সর্ট বাই এখানে স্টাইল আছে ব্যাক ব্ল্যাক আউটলাইন ব্ল্যাক ফিল্ড আর মাল্টি কালার ঠিক আছে এগুলো একটু দেখে নেন দেখেন এটা ফিল কালার আর স্ট্রোক কালার তো আমরা মোটামুটি এতক্ষণে বুঝছি তাই না জি ভাইয়া এটা ফিল আছে না স্ট্রোক আছে বলেন তো এটা কি ফিল না স্ট্রোক এটা স্ট্রোক এটা স্ট্রোক ঠিক আছে তো অ্যাকচুয়ালি এটা স্ট্রোক না এটাকে আউটলাইন বলতেছে হ্যাঁ কারণ স্ট্রোক আর আউটলাইনের মধ্যে পার্থক্য আছে আর কি ঠিক আছে তো বেসিক্যালি এখন আর ওইটা বোঝাচ্ছি না আপনার এটা হচ্ছে ফিল আর এটা হচ্ছে স্ট্রোক ঠিক আছে আর এটা তো মাল্টি কালার বোঝাই যাচ্ছে ঠিক আছে বুঝা গেছে জি ভাইয়া তাহলে আমরা চেষ্টা করব যে একই ধরনের আইকন যেন আমরা সবখানে ব্যবহার করি কারণ আইকনের ধরন যদি পাল্টে যায় তাহলে এটা দেখতে সুন্দর লাগবে না এটা দেখতে সুন্দর লাগতেছে কারণ হচ্ছে এখানে সেম ধরনের একই ধরনের আইকন আছে ওকে ডান ঠিক আছে তাহলে আমরা একটা স্ক্রিনশট নিয়ে নেই আজকে একটু হোল্ড করেন আচ্ছা সমস্যা নেই শুভজিৎ ভাই আমরা স্ক্রিনশট নিয়ে নিই নিয়ে আজকের মতো এখানেই শেষ করব
এখন আপনারা একটু শেষ করার আগে আপনাদের রিভিউ দিবেন না যে আপনাদের আজকের ক্লাস এবং এখন পর্যন্ত আপনাদের কতগুলা ক্লাস হইলো, কেমন লাগলো। দাঁড়ান একটু দাঁড়ান, এখন না, ওকে, আমাদের রেকর্ডিং চলতেছে তো নাকি? রেকর্ড তো চলতেছে, গুড। আচ্ছা, যিনি বলবেন একটু হচ্ছে আপনাকে, আমরা এবার স্পটলাইট কন্ডিশনে চলে যাচ্ছি। বলেন একটু, রিভিউ দেন, আমি প্রেজেন্টেশনটা বন্ধ করলাম। কেমন লাগলো আজকের ক্লাস? যে বলবেন একটু ক্যামেরা অন করে নিয়েন। তাই কেউ বলবে না, কারো ভালো লাগে নাই তাহলে? আচ্ছা, খালি ভালো না, খারাপ ভালো সব কিছুই বলতে হবে। আচ্ছা, একজন বলুন, বাকিরা একটু মিউট করে রাখেন। এখন বলেন, সম্ভবত হাফিজুল ইসলাম বলতে যাচ্ছিলেন, তাই না? জি ভাইয়া বলতে যাচ্ছিলাম, তার একজন বলতে যাচ্ছিল, উনি বলবে নাকি? আচ্ছা, আপনি বলেন এখন। হাফিজুল ইসলাম বলেন। আপনার কথা শুনতে পাচ্ছি না হাফিজুল ইসলাম। এই সাউন্ডটা শুনুন। জি ভাইয়া, আসসালামু আলাইকুম। জি হাফিজুল ইসলাম। জি ভাইয়া, আমি এলইডিপি গ্রাফিক্স ডিজাইনের ব্যাচ 4 এর স্টুডেন্ট বলতেছি। তো আমাদের ক্লাস প্রায় আজকে দিয়ে সপ্তম দিন চলতেছে। তো প্রথমে হয়তোবা আমরা অনেকে আছি, অনেকে কিছু জানতাম না বা কেউ মোটামুটি জানতাম। তো মোটামুটি এখন এই পর্যায়ে এসে বুঝতে পারতেছি যে আসলে অনেকেই জানে, এবং যারা জানে তারা হেল্প করতেছে, মোটামুটি ভালোই শিখতে পারতেছি। যেমন আজকে একটা হচ্ছে আমরা একজনের কাজ দেখলাম, অ্যাসাইনমেন্ট, সেটা দেখে অনেক কিছু শিখতে পারছি। আমি হয়তো বা 6 দিনে যেগুলো গ্যাপ ছিল, এক অ্যাসাইনমেন্টে দেখা যাচ্ছে 90% মোটামুটি মনে করেন যে সলভ হয়েছে সমস্যা। এরকম যদি অ্যাসাইনমেন্টগুলো দেখি তাহলে হয়তো আরও হেল্প হবে। তো ভালো চলছে, ইনশাল্লাহ আগামী ক্লাসগুলোতে আরও ভালো কিছু শিখবো আশা করছি। ধন্যবাদ হাফিজুল ইসলাম। আর কেউ বলবে? আর হচ্ছে মেহেদী হাসান রাসেল ভাই কিছু বলতে যাচ্ছিলেন মনে হয়। রাসেল ভাই আছেন? রাসেল ভাই না, ইউসুফ ভাই। ইউসুফ ভাই, আচ্ছা ইউসুফ ভাই, ভাই একটু ক্যামেরাটা অন করে নিন। গ্রাফিক্স ডিজাইন আর কি অতটা অভিজ্ঞ ছিলাম না, জাস্ট হালকা পাতা একদম না, প্রাথমিক প্রাথমিক তা আপনি শেখাচ্ছেন, আমরা আরও রিভাইজ অনেক সুন্দরভাবে শিখেছি। আজকে যে আমরা দেখতেছিলাম, আজকে আমি শিখলাম কিভাবে অনেক লেখালেখি করছি, কিন্তু আজকে অনেকগুলো আমাদের ভুল ভ্রান্তি ছিল, সেগুলো আজকে আমাদের প্রায় ক্লিয়ার। অনেক সুন্দর লাগলো ভাই, ক্লাসটা আজকে মনের মতো লাগছে ভাই। এখন একটু বলেন যে এলইডিপির যে উদ্যোগটা, এটা হচ্ছে যে আমরা যে সরকারিভাবে আমাদেরকে এইভাবে একটা শেখানোর একটা সুযোগ করে দিছে, এবং এই কোয়ারেন্টাইন কন্ডিশনে আমরা বাড়িতে বসে শিখতে পারতেছি, এই বিষয়টা আসলে কেমন? এটা অনেক ভালো উদ্যোগ স্যার, এটা মানে অসাধারণ একটা। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনেক ধন্যবাদ জানাই, এবং এলইডিপির স্যার মহোদয় এটি মানে অনুপ্রাণ থাকার অবস্থায় যে একটা ক্লাস, অনলাইন ক্লাস, ডিজিটাল ক্লাস ক্লাসটা নিচ্ছে, এরা অনেক আমাদের উপকৃত হচ্ছে। আমরা মনে ভাবছিলাম যে এই ট্রেনিংটা মানে আর হবে না, আমরা শুধু ফর্ম ফিল আপ করি যে এটা হবে, এটা আমরা পরিপূর্ণ করতে পারিনি। আচ্ছা, অনেক ধন্যবাদ ইউসুফ আলী আপনাকে। আর মেয়েদের মধ্যে কেউ কিছু বলবেন? আমি একটু দেখি, ফারজানা আপু কিছু বলবেন? আচ্ছা, একটু ক্যামেরা অন করা যাবে কি? আচ্ছা, ধন্যবাদ। প্রথমে সবাইকে আসসালামু আলাইকুম এবং ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আপনাকে ধন্যবাদ। আজকে
ক্লাসটা বলতে না আমাদের স্টার্টিং থেকে আজ পর্যন্ত ওয়ালাইকুম আসসালাম আচ্ছা একটু একটু কাইন্ডলি বাকিরা একটু কিছু বলেন না হ্যাঁ কিছুক্ষণের জন্য বাকিরা মিউট করে রাখেন হ্যাঁ গ্রাফিক্স ডিজাইনে আমরা বাসায় হালকা যেহেতু আমরা মানে যেহেতু পারি ইউটিউব দেখে বা আদার্স স্কুল কলেজ থেকে মানে কলেজ থেকে আর কি এটা লেভেলে শুরু তো আমরা হালকা পাতলা অনেক কিছুই শিখছি তা সেটা আমাদের কমপ্লিটলি হয় নাই কখনো তো এলইডিপি আমাদেরকে এই সুযোগটা করে দিছে যখন আমাদের এটা ফর্মটা আমরা পূরণ করলাম তখন আমরা ভাবলাম এটা আমাদের যে করতে হবে দেন আমাদের ফর্মটা আসলে পূরণ হলো যে অনলাইন ভিত্তিক সো আমাদের কাছে মনে হলো যে আসলে এটা অনেক মানে অনেক গ্রেটফুল একটা ওয়ে কারণ আমাদের বাসার থেকে হোম কোয়ারেন্টিতে থেকে আমরা মানে কোনো আদার্স কোনো প্রবলেম না ফেস করে আমরা বাসা থেকে অনেক সুন্দরভাবে এটা ক্লাসটা অ্যাটেন্ড করতে পারতেছি এবং এই ক্লাসটা আমরা সঠিকভাবে অ্যাটেন্ডও করতেছি এবং আমাদের টিচার যে রাকিবুল ইসলাম স্যার উনি আমাদেরকে অনেক ভালো করে স্টার্টিং থেকেই ছোটো ছোটো যেগুলো প্রবলেম সেগুলো থেকে শুরু করে আমাদের যে সমাধানগুলো কীভাবে হবে সেগুলো পর্যন্ত আমাদেরকে খুব ভালোভাবেই বুঝিয়ে দিয়েছে এবং হাতে কলমেই আর কি বুঝিয়ে দিয়েছে যার যেটা প্রবলেম দেন আমার মনে হয় যে নেক্সট যে ধাপটা আসবে আমরা এতে অনেক ভালোই কিছু করতে পারবো এবং অনলাইন মার্কেট প্লেসে আমরা হয়তোবা অনেকেই সেখানে স্টে হতে পারবো ধন্যবাদ ধন্যবাদ অনেক সুন্দর করে বলছেন ফারজানা আক্তার আর আমাদের মধ্যে আর কারো রিভিউ দেওয়ার কিছু থাকলে অবশ্যই বলেন শুধু পজিটিভ জিনিস বলতে হবে তাও না আমরা নেগেটিভ জিনিসকে অ্যাপ্রিসিয়েট করবো এবং নেগেটিভ জিনিস যদি কারো কাছে থাকে মনে হয় তাহলে সেই জিনিসগুলো আমাদেরকে কিন্তু পরবর্তীতে এগিয়ে নিয়ে যেতে হেল্প করবে ঠিক আছে এবং আমরা হচ্ছে কি সবসময় না কনস্ট্রাকটিভ যে ক্রিটিসিজম কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম সেটা করার চেষ্টা করবো ডিস্ট্রাকটিভ ক্রিটিসিজম করবো না ঠিক আছে আমরা সবাইকে হচ্ছে ক্রিটিসিজমের আসলে বাংলাটা মনে করতে পারছি না এই মুহূর্তে দুঃখিত বাট সবাই একটু চেষ্টা করবো যে কনস্ট্রাকটিভভাবে আমাদেরকে ফিডব্যাক দেওয়ার ঠিক আছে শুভজিৎ দাস কিছু বলতে যাচ্ছিলেন মনে হয় সমালোচনা বলে সমালোচনা ধন্যবাদ ধন্যবাদ আচ্ছা আর আর কারো কোনো ফিডব্যাক দেওয়ার কিছু থাকলে অবশ্যই বলবেন আচ্ছা এমন কেউ কি আছেন আমাদের মধ্যে যিনি হচ্ছে যে পরে এসেছে নাম প্রেজেন্ট করা হয়নি তাদেরকে অ্যাটেন্ডেন্স নেওয়া হয়নি এমন কেউ কি আছেন মরিয়ম আচ্ছা কয়েকজন আছেন যারা পরে এসছেন আমি নোট করছি যে তারা আসছে কিন্তু হচ্ছে যেমন আমি এখনও অ্যাটেন্ডেন্স দেইনি ঠিক আছে আর আজকে আমরা লাইভে ছিলাম আর কেউ কিছু বলতে চাইলে বলতে পারেন অবশ্যই নাহলে আমরা এখানে শেষ করব স্যার আমার একটা কোশ্চেন ছিল জি কোশ্চেন স্যার আমি হচ্ছে ফার্স্ট নাম্বার ক্লাসে আছে অ্যাটেন্ড করতে আর বাকি ক্লাসগুলো আমি করতে পারি না আচ্ছা রিফাজ হোসেন জি স্যার কথা হচ্ছে যে আপনারা যে আগের ক্লাসগুলো পেয়েছেন এগুলোর আপনার ডিজিটাল কন্টেন্ট যেগুলো আমাদের আছে এগুলো আপনাদেরকে সবগুলোই প্রোভাইড করা হবে তবে আপাতত একটু হচ্ছে যে মানে টেকনিক্যাল প্রবলেমের কারণে সবগুলো সবাইকে একসাথে দেওয়া সম্ভব হচ্ছে না ওকে আমরা একটু একটু ওয়েট করলেই আমরা আপনাকে ওগুলো দিয়ে দিব ঠিক আছে প্রথম থেকে বুঝতে সমস্যা হচ্ছে জি আমরা বুঝতে পারতেছি যারা হচ্ছে যে একদম নতুন এসে হঠাৎ করে পঞ্চম ক্লাস থেকে জয়েন করে পঞ্চম না অ্যাকচুয়ালি আপনারা ষষ্ঠ ক্লাস থেকে জয়েন করেছেন আপনারা গত দিন এসেছেন এবং আজকে আপনার সেকেন্ড ক্লাস ঠিক আছে তো আমরা হচ্ছে অবশ্যই আপনাদেরকে ওই ইয়াটা ম্যাটেরিয়ালগুলো যখন প্রোভাইড করবো ম্যাটেরিয়ালগুলো প্রোভাইড করলে আপনারা সবাই বুঝতে পারবেন আর এর বাইরেও আমরা যে ফেসবুক গ্রুপে এবং বিভিন্ন মাধ্যমে আপনাদেরকে বিভিন্ন হেল্প করব আপনারা জাস্ট হচ্ছে আমাদের ট্রেনিং ম্যাটেরিয়ালগুলো আমাদের ক্লাস গুগল ক্লাসরুমে দেওয়া আছে সেগুলো একটু একটু করে ফলো করেন যে কোনো জায়গায় প্রশ্ন করলে আমাদের এখানে যারা অলরেডি ট্রেনিং করছেন আপনার আমার ট্রেনার হিসাবে আমি যতটুকু পারি হেল্প করব আর আমার যারা স্টুডেন্টসরা যারা প্রথম থেকে আছেন তারাও যতটুকু পারে তারাও হেল্প করবেন বলে আশা করছি ঠিক আছে তাহলে আমরা সকলকে ধন্যবাদ জানাই শেষ করে দেই স্যার আপনাকে ধন্যবাদ
ওকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ, ওয়ালাইকুম আসসালাম, আমি লাইভ স্ট্রিমটাই বন্ধ করছি।